শোকাচ্ছন্ন গোটা এলাকা, পরিবারের সদস্যরা শোকস্তব্ধ, কান্নার রোল ভাঙছে নিস্তব্ধতা মর্মান্তিক। জলমগ্ন গর্তে পড়ে একই বাড়ির দুই ভাই বোন শিশু মৃত্যুর ঘটনায় শনিবার দ্বিতীয় দিন। এদিন মৃত শিশুদের পরিবারের সদস্যদের সান্ত্বনা সমবেদনা জানিয়ে এলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের কর্তা কর্তৃপক্ষ। মা বাবা দাদু ঠাকুমাদের বুক ফাটা আর্তনাদে ভারাক্রান্ত পরিবেশ। কমলাসাগরের মতিনগরের এই বাড়ির জলমগ্ন গর্তে পড়ে একই পরিবারের ভাই বোন দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতরা হলো ফারুক মিয়ার ছেলে ফয়জল ইসলাম ও ইয়াসিন মিয়ার মেয়ে আফরোজা আক্তার। উভয়ের বয়স অনূর্ধ্ব ৬। শুক্রবার খেলার সময় বাড়িতে দালান তৈরির জন্য করে রাখা জলমগ্ন গর্তে পড়ে গিয়েছিল ফয়জল ও আফরোজা। সংজ্ঞাহীন অবস্থায় হাঁপানিয়া হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা উভয়কে মৃত বলে ঘোষণা করেন। এরপর থেকে শোকাচ্ছন্ন গোটা মতিনগর এলাকা। পরিবারের সদস্যরা শোকস্তব্ধ। মৃতদের মা বাবা দাদু ঠাকুমা ও অন্যান্যদের কান্নার রোল ভাঙছে নিস্তব্ধতা। জলমগ্ন গর্তে পড়ে দুই ভাই বোন শিশু মৃত্যুর শনিবার দ্বিতীয় দিন। এদিন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ সহ কমিশনের অন্যান্য কর্তা কর্তৃরা মৃত শিশুদ্বয়ের বাড়ি গেলেন। যে পরিবেশ পরিস্থিতি তাতে তারা সান্ত্বনা ও সমবেদনা জানিয়ে এলেন ঠিকই, কিন্তু ভাষা ছিল না। কমিশনের চেয়ারপারসন ও অন্যান্য কর্তা কর্তৃরাও নির্বিকার। এই মর্মান্তিক পরিস্থিতিতে যে সান্ত্বনা সমবেদনা জানানো ছাড়া কোনো কিছু করার নেই, সে কথাই জানালেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ। আমরা দেখলাম যে টিএমসি হসপিটালে দুটি শিশু, তারা দুই ভাই বোন একসঙ্গে একটা ছোট একটা গর্ত ছিল। আজকে আইয়া জানলাম যে আমরা অন্তত 10-12 গর্ত, তো সেই গর্তের মধ্যে খেলা করতেছে। এরকম সময় ওরা নিজেরা নিজেরা এখানে গিয়া জলে একদম ডুবে শেষ। তো এটা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তারা ডিক্লেয়ার করছে যে মৃত। তো এখন সত্যি খুব মানে কি মুখে কোনো ভাষা নেই যে কতটুকু কষ্ট লাগার কথা, খুব হৃদয় বিদারক একটা ঘটনা। আমরা ফেসবুকে হোক আর যেভাবে হোক আমরা দেখছি, দেখার পরে আজকে আমরা ছুটে এলাম। আমাদের কিছু করার নেই, কী করবো, করোনার ব্যাপার। এখন মৃত একটু হয়ে গেছে, তো এটা দুর্ভাগ্যজনক। দুই দিদির একজনের তো একমাত্র সন্তান, যে মেয়েটা মারা গেছে 5 বছরের, তার তো একমাত্র সন্তান। আর ওর কাকা তো ভাই, যেটা এটা দুই ভাইয়ের মধ্যে এক ভাই, সব গল্প শুনলাম। এখন তারা বেড়া টাকা দিয়েছে, এই বেড়া টাকা যদি তারা আগে দিত তাহলে হয়তো আজকে এই ঘটনাটা ঘটে না। তাই এটা সাবধানতার সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে, বলার অপেক্ষা রাখে না। অভিভাবকদের সামান্য অসচেতনতা ও অসতর্কতার কারণে অকালে ঝরে পড়ল এই নিষ্পাপ দুটি শিশু প্রাণ, যা মর্মান্তিক, হৃদয় বিদারক। শোকস্তব্ধ পরিবারের সদস্যদের বুক ফাটা আর্তনাদে বিয়োগের নিস্তব্ধতা। প্রতিবেশীরা হতবিহ্বল, বাক রুদ্ধ, নির্বাক, যন্ত্রণা কাতর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।